হ্যালো ফ্রেন্ডস, সকলকে অসংখ্য ধন্যবাদ পেজটিকে লাইক করে আমাদের সাথে থাকার জন্য। গোপীবল্লভপুর সারা দেশে পরিচিতি পেয়েছিল বিংশ শতাব্দীর সাতের দশকে নকশাল আন্দোলনকে কেন্দ্র করে। তার আগে সপ্তদশ শতক থেকে এই গ্রাম শ্রীপাট গোপীবল্লভপুর, গুপ্ত বৃন্দাবন এইসব নামে পরিচিত ছিল। কিন্তু তারও আগে সপ্তদশ শতকের গড়ায় ঠাকুরবাড়ি তৈরি হওয়ার আগে এই গ্রামের কোনো অস্তিত্ব ছিল না। আমরা অনেকেই জানি না গোপীবল্লভপুরের আঞ্চলিক ভাষাটাকে আমরা সুবর্ণরৈখিক ভাষা বলে থাকি, যে ভাষায় এখন অধিকাংশ কবিরা, বিশেষ করে যারা গোপীবল্লভপুরের, তারা কবিতা লেখা শুরু করেছেন। আমাদের যে মাতৃভাষা, আমরা প্রধানত ঝাড়খণ্ডী ভাষার অন্তর্গত। সেই ঝাড়খণ্ডী যে উপভাষা, সেই উপভাষা আমাদের গোটা পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে এই ঝাড়খণ্ড উড়িষ্যা বর্ডারের মাঝামাঝি আমাদের এই ভাষাটা প্রচলন আছে। কিন্তু আমাদের গোপীবল্লভপুরের একটা নিজস্ব ভাষা রয়েছে, আর সেটা হচ্ছে সুবর্ণরৈখিক ভাষা। আজ সেই সুবর্ণরৈখিক ভাষা নিয়েই আমাদের এই তথ্যচিত্র। আর এই সুবর্ণরৈখিক ভাষা সম্পর্কে আপনাদের জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ গোপীবল্লভপুর, তথা আমাদের পেজ এক্সক্লুসিভ গোপীবল্লভপুর, এবং আমাদের ব্লগ ওয়েবসাইট এক্সক্লুসিভ গোপীবল্লভপুর .blogspot.com।